গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল রাজ্যে নৈশ কারফু দশটা থেকে অষ্টম শ্রেণী অবধি স্কুলে পাঠদান বন্ধ অনির্দিষ্টকালের জন্য কোভিড মোকাবিলায় জারি করা হলো নয়া এসওপি এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এস প্রজাতন্ত্র দিবসের জন্য দেওয়া হয়েছে নতুন নীতি নির্দেশনা মেঘালয়ের বাঙালিরা অনন্তকাল নির্যাতনের শিকার হতে পারেন না বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কমলাক্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাধারণতন্ত্রে কোভিড কাটা পনেরো অনুরোধদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা মাঝরাতে সুনাবাড়িঘাট হাসপাতালে দুষ্কৃতির হাতে নিগৃহীত নার্স ভাঙচুর অ্যাম্বুলেন্সে দায়ের হল মামলা আদার সংযুক্তিকরণের জন্য ডিলারদের ই ডিভাইস মেশিন রাজ্যে ঘন ঘন পুলিশি এনকাউন্টার বন্ধের দাবি এআই ইউডিএফের এবং সর্বশেষ খবরটি হল প্রজাতন্ত্র দিবস হাইলাকান্দিতে পতাকা তুলবেন জেলা শাসক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত করোনা সংক্রমণের গত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনা করে গোটা রাজ্যেই অষ্টম শ্রেণী অবধি পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার সব জেলায় অষ্টম শ্রেণী অবধি স্কুলে বন্ধ থাকবে পাঠদান তবে অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদান চলবে নবম শ্রেণী থেকে একদিন অন্তর অন্তর পাঠদান চলবে স্কুলে স্নাতক স্নাতকোত্তর শ্রেণী এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত বর্ষের ক্লাস চলবে টিকার দুই ডোজ নেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে আগামী প্রজাতন্ত্র দিবস এবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রী বর্জিত থাকবে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে ফের প্রকাশ করা হয়েছে নতুন এসওপি অমিক্রণ সংক্রমণ চড়ানোর প্রেক্ষিতে গত আট জানুয়ারি নানা বিধিনিষেধ জারি করে এসওপি প্রকাশ করা হয়েছিল কিন্তু গত দিনে সংক্রমণের সংখ্যা আরও বেড়েছে তাছাড়া পজিটিভিটি রেটও দশের নিচে নেমে আসেনি এখনও তাই পরিস্থিতি বিবেচনা করে জারি করা নতুন এসওপিতে আরও কিছু নীতি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তবে নৈশো সহ বাকি সব ব্যবস্থা একই রাখা হয়েছে আজ ভোর ছয়টা থেকে কার্যকরী হয়েছে নতুন এসওপি এবং বহাল থাকবে অনির্দিষ্টকালের জন্য নতুন এসওপি অনুযায়ী নৈশ জারি হবে রাত দশটা থেকে তাই এর আগে রাত নয়টার মধ্যেই দোকানপাট রেস্তোরাঁ শপিং মল সরকারি বেসরকারি কার্যালয় সব কিছু বন্ধ করে ঘরে ফিরতে হবে কর্মীদের আগামী প্রজাতন্ত্র দিবসের জন্য নতুন নীতি নির্দেশনা দেওয়া হয়েছে এস প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সীমাবদ্ধ থাকবে শুধু প্রথাগত জাতীয় পতাকা উত্তোলন অতিথির বাসন এবং আনুষ্ঠানিক প্যারেডের মধ্যে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার প্রদান ইত্যাদি থাকবে না প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবে না কোনো টেবল গুয়াহাটি মহানগরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এক হাজার লোকের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে বাকি জেলাগুলির অনুষ্ঠানে হাজির হতে পারবেন মাত্র পাঁচশো লোক অন্যান্য পর্যায়ের অনুষ্ঠানে দুশোর বেশি লোক থাকতে পারবেন না তাছাড়া প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্যারেড বা অন্য কোনো কর্মসূচিতে অংশ নেবে না ছাত্রছাত্রীরা শুধু টিকার দুই ডোজ নেওয়া পুলিশকর্মী নিরাপত্তারক্ষী ও হোমগার্ডের লোকেরা অংশ নেবে আনুষ্ঠানিক মার্চ পোস্ট ও প্যারেডে নতুন এসওপি অনুযায়ী সর্বজনীন স্থানে মাস্ক পরাও বাধ্যতামূলক পুলিশ জরিমানা করবে মাস্ক না পরলে সিটি বাস অটো ইত্যাদি গণপরিবহন একশো শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে কিন্তু বাসে একজনও দাঁড়িয়ে যেতে পারবেন না তাছাড়া টিকার দুই ডোজ লোকরাই যাত্রী হতে পারবেন নয়শো কারফু থাকলেও নাইট সুপারও চলাচল করতে পারবে যথারীতি নাইট সুপারের যাত্রীরা যাতে খাবার পান সেজন্য জাতীয় মহাসড়ক এবং রাজ্য মহাসড়কের পাশের ধাবা সারা রাত খোলা থাকবে তবে বাসে খাবার নয় যাত্রীরা খাবারের প্যাকেট নিয়ে গাড়িতে উঠবেন তবে টিকার দুই ডোজ নেওয়া লোকেরাই যাত্রী হতে পারবেন একইভাবে জিম সুইমিং পুল সিনেমা হল ইত্যাদিও একশো শতাংশ ক্ষমতা নিয়ে চলতে পারবে কিন্তু টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে প্রত্যেকের এমনকি পিলিয়ন রাইডার হিসেবে মোটর সাইকেলে চাপতে গেলেও থাকতে হবে করোনার দুটো টিকা তাছাড়া সামাজিক অনুষ্ঠান জনসভা ইত্যাদিতে সর্বোচ্চ দুইশো জন জড়ো হওয়ার অনুমতি রয়েছে ইন্ডুর হল বিবাহ ভবন ইত্যাদিতে অনুষ্ঠানের ক্ষেত্রে মোট আসন ক্ষমতার পঞ্চাশ শতাংশ লোক হাজির হতে পারবেন অপরদিকে মেঘালয়ের বাঙালি জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে সোমবার চিঠি দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কমলাক্কদেব পুরকায়স্থ জীবনের নিরাপত্তা চেয়ে মেঘালয়ের আদি হিন্দু বাঙালিরা পথে নেমেছেন বিশ জানুয়ারি মেঘালয়ে ফের বাঙালিদের উপর সংগঠিতভাবে আক্রমণ করে দুর্বৃত্তরা হিন্দু বাঙালি হওয়ার অপরাধের তিনজন লোককে বেদড়ক পেটায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা আঘাত করেছে বলে জানা গেছে নিরপরাধ বাঙালিদের উপর দুর্বৃত্তদের ধারাবাহিক আক্রমণের প্রতিকার চেয়ে মেঘালয়ে একাধিক সংগঠন রাজ্য সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মেঘালয় ছাড়াও আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে ওই রাজ্যে বসবাসরত বাঙালিদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে মেঘালয় সরকার দুর্বৃত্তদের গ্রেফতার না করায় এদের মনোবল বৃদ্ধি পেয়েছে একাংশ হাসি দুর্বৃত্ত নিয়মিত বাঙালিদের টার্গেট করে মারধর করছে ভয়ভীতি প্রদর্শন করছে খেলার মাঠে গিয়ে বাঙালি যুবকদের বেছে বেছে মারধর করা হচ্ছে মেঘালয়ে বসবাসরত বাঙালিরা কোনো সম্প্রদায়ের সঙ্গে সংঘাতে লিপ্ত নয় বাঙালিরা নিজেদের মতো করে জীবন ও জীবিকা নির্বাহ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কমলাক্ষ উল্লেখ করেন বছর কয়েক ধরে বাঙালিদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে প্রায় রুটিন করে হিন্দু বাঙালিদের নির্যাতন করা হচ্ছে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও রাজ্য সরকার বাঙালিদের এই জ্বলন্ত সমস্যা সম্পর্কে উদাসীন মেঘালয়ে বসবাসরত বাঙালিরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন কনরাড সাংমার সরকার বাঙালিদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি বলেন গত বছর হাসি দুষ্কৃতীরা শিলং রামকৃষ্ণ মিশনে আক্রমণ করে মিশনের ক্ষতি সাধন করে হিন্দু বাঙালিদের বেচে বেছে মারধর করে মেঘালয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্য সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বাঙালি অত্যাচারের ঘটনায় রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করায় মেঘালয়ে বসবাসরত বাঙালিরা নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনের পথে পা বাড়িয়েছেন বিশ জানুয়ারি খাসি দুর্বৃত্তরা তিন নিরীহ বাঙালিকে আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামেন এক দম্পতি সুশীত কুমার চৌধুরী ও কল্পনা চৌধুরী বাঙালিহীনস্থার প্রতিবাদে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন যদিও রাজ্য সরকারের তরফে তাদের গণতান্ত্রিক আন্দোলনের অনুমতি প্রদান করা হয়নি রবিবার তারা ছয় ঘন্টার জন্য অনশন ধর্মঘটে বসেন চৌধুরী দম্পতির পাশে দাঁড়িয়েছেন অসংখ্য লোক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রদান করা চিঠিতে কমলাক্ষ উল্লেখ করেছেন মেঘালয়ে বাঙালি জনসাধারণের উপর একতরফা আক্রমণ চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা অমূলক নয় রাজ্য সরকার ওই রাজ্যে বসবাসরত বাঙালি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাঙালিরা এবার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদে নেমেছেন মেঘালয়ের স্থায়ী বাসিন্দা বাঙালিরা অনন্তকাল অত্যাচার সহ্য করবে এমনটা হতে পারে না মেঘালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিধায়ক পনেরো সাধারণ অংশগ্রহণে নিষেধাজ্ঞা স্বাধীনতা বা সাধারণতন্ত্র দিবস সেই উপলক্ষে অনুষ্ঠান পালন করার সময় দিল্লি সহ প্রতিটি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বেশ আটো করা হয় এবারও তার ব্যতিক্রম ঘটছে না কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বুধবার দিল্লিতে পালিত হবে তিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস রাজধানীর রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান দেখেন সব বয়সের মানুষ কিন্তু গত দুই বছরের মতো করোনা পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে সোমবার এ নিয়ে নির্দেশিকা জারি করেছে তারা তাতে বলা হয়েছে পনেরো বছরের কম বয়সীরা কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না প্রসঙ্গত পনেরো থেকে আঠারো বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে কিন্তু তার চেয়ে কম বয়সীরা এখনও ভ্যাকসিন পায়নি তাই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বয়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সঙ্গে দিল্লি পুলিশ তাদের নির্দেশিকায় আরও জানিয়েছে করোনা টিকার দুই ডোজ নেওয়া না থাকলে বড়রাও অংশ নিতে পারবেন না অনুষ্ঠানে তাই তাদের সঙ্গে রাখতে হবে কোভিড টিকার সার্টিফিকেট আর যথারীতি মেনে চলতে হবে দূরত্ব বৃদ্ধি সেই সঙ্গে অতি অবশ্যই পড়তে হবে মাস্ক এছাড়া সকাল সাতটার মধ্যে অনুষ্ঠানস্থলে গিয়ে আসন গ্রহণ করতে হবে খোঁজ অনুষ্ঠানের জমায়েত থেকে নতুন করে যাতে করোনা চড়িয়ে পড়তে না পারে সেই লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ড্রোন প্যারাগ্লাইডার এয়ার বেলুন উড়ানো যাবে না বিশ জানুয়ারি থেকে জারি হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এদিকে পশ্চিমবঙ্গে সাধারণতন্ত্র দিবসের আগে রেল স্টেশন বা ট্রেনে মাওবাদীরা হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর গোয়েন্দা দফতর তাদের সতর্কবার্তা জানিয়েছে হামলা হতে পারে শাসক দলের নেতা মোবাইল টাওয়ার পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ক্যাম্পেও তাই রেল পুলিশ এবং জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডকেও এই ইস্যুতে সতর্ক করেছে প্রসঙ্গত ছত্তিশগড় ঝাড়খণ্ড মহারাষ্ট্র উড়িষ্যার মতো রাজ্যে মাওবাদী কার্যকলাপ নতুন করে বেড়েছে তাই তিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের আগে নাশকতার ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র ওপরদিকে মাঝরাতে কর্মরত অবস্থায় দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হলেন সোনাবাড়িঘাট স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের জিএনএম দুষ্কৃতীরা চিনিয়ে নে তার গলার চেন সহ লেবার রুমের চাবি ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রায় জনের দুষ্কৃতী দলের সম্মুখীন হতে হয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত জিএনএম প্রিয়া সিংহ ও হেল্পার আসমা বেগমকে ঘটনার বিবরণ দিতে গিয়ে জিএনএম প্রিয়া সিংহ বলেন রবিবার মাঝরাতে এক প্রসূতিকে লেবার রুমে চিকিৎসা শুরু করেন ঠিক সেই সময় একদল যুবক চিকিৎসকের খুঁজে লেবার রুমে আসে তখন কর্মরত অবস্থায় তাদের সঙ্গে কথা বলেন তিনি দলটি তাকে জানায় অসুস্থ এক যুবককে নিয়ে হাসপাতালে এসেছেন তারা তখন তিনি শুধু তাদের জানিয়েছিলেন এতরাতে এই হাসপাতালে অন্য রোগীর চিকিৎসা হয় না চিকিৎসক নেই শুধু গর্ভবতী মহিলাদের চিকিৎসা করা হয় শেষ পর্যন্ত তাদের চাপে হাসপাতালের সম্মুখে বেড়ে থাকা অসুস্থ যুবককে গিয়ে দেখেন এরপর তাদের জানান অসুস্থ যুবক কিছু একটা হাওয়ায় তার ইনফেকশন হয়েছে পারলে মেডিকেলে নিয়ে যান একথা বলতেই আট নয়জন যুবক ক্ষেপে উঠে শুরু করে তার সঙ্গে ঝগড়া অশ্লীল ভাষায় গালিগালাজও শুরু করে দে অসহ্য হয়ে লেবার রুমে ফিরে এলে তখন তার গলা থেকে টান দিয়ে সোনার চেন ও আসমার কাজ থেকে লেবার রুমের চাবি নিয়ে যায় যুবক দলটি এরপর পাশে থাকা কোয়ার্টারে ফার্মাসিস্ট সঞ্জীব বড়লস্করকে ডেকে আনেন তারা ফার্মাসিস্ট আসার পর যুবকরা গালিগালাজ করে ভ্যান নিয়ে পালিয়ে যায় এর মধ্যে যুবক দলটি ওয়ান জিরো এইটের রুমে ডিল মারে সামনে থাকা মৃত্যুঞ্জয় গাড়ির উপর ডিল চুড়ে তারা এতে ওয়ান জিরো এইট যায় এর প্রিয়া সিংহ জানান যুবক দলের কাউকে চিনতে পারেননি কিন্তু সবাই মদ্যপ অবস্থায় ছিল এদিকে এই ঘটনার পুরো বিবরণ তুলে ধরে সোমবার রাঙ্গিরহাড়ি আউটপোস্টে এক এজাহার দায়ের করেন হাসপাতালের চিকিৎসক ডক্টর রুহুল আলম চৌধুরী অপরদিকে হাইলাকান্দিতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের জন্য ডিলারদের হাতে ই পস ডিভাইস মেশিন তুলে দেওয়া হয়েছে শহরের রবীন্দ্র খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় এই ই পোস্ট ডিভাইসগুলি তুলে দেন জেলাশাসক রোহন কুমার যা সাতষট্টিটি ডিভাইস সোমবার তুলে দেওয়া হয় সবাই ডিভাইসগুলি ব্যবহার করে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড কিভাবে সংযুক্তিকরণ করতে হয় তা দেখিয়ে দিতে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয় উল্লেখ্য ডিলাররা নিজেই এই সংযুক্তিকরণের কাজ করবেন অপরদিকে নগাঁওয়ে ছাত্রনেতা কীর্তিকমল সহ ইদানিং রাজ্যে গণগণ পুলিশি এনকাউন্টারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এনকাউন্টার নামক মুক্ত হত্যা বন্ধ করে আইনি প্রক্রিয়ায় অপরাধ দমনের দাবি জানালেন এআইডিএফ নেতা দিলওয়ার হোসেন বলবুইয়া সোমবার এক বিবৃতিতে বলবুইয়া এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন এআইইউডিএফ নেতা বলেন ইদানিং পুলিশের ঘন ঘন এনকাউন্টারের ফলে রাজ্যের জনগণ পুলিশের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন তাই পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান আসু নেতা উপর পুলিশের গুলিকাণ্ডের প্রতিবাদে নগাঁওর জনগণ উত্তাল প্রতিবাদ করেছেন গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষে আইনকানুন শাসন ব্যবস্থা সংবিধান রয়েছে কিন্তু তা সত্ত্বেও পুলিশ অপরাধ দমনের নামে এনকাউন্টার করছে যা কখনো কাম্য নয় অপরদিকে বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলাশাসক রোহন কুমার যা সকাল নয়টায় পতাকা উত্তোলনের পর সমবেত কুচকাওয়াজ প্রদর্শন করা হবে এদিকে কোভিড বিধি অনুসারে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে কোনো কর্মসূচি থাকছে না প্রশাসনের উদ্যোগে দিনটি পালনে অন্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ছয়টায় শহরের জনসংযোগের মাইক যুগে দেশাত্মবোধক সংগীত সকাল সাতটায় বেসরকারি ভবনে ও সকাল সাড়ে সাতটায় সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন আটটা পঁয়তাল্লিশ মিনিটে শহরের শহীদ বেদিতে শহীদ তর্পণ সকাল এগারোটায় হাইলাকান্দি জেলের কয়েদি ও এসকেরায় সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ সন্ধ্যা ছয়টায় সরকারি ভবনগুলিতে আলোকসজ্জা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত